যে রসুল পরিবারের আরেকজন সদস্য হযরত আম্মাজান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা, জি, যারা আমাদের কাছে আমাদের মেয়েদের কাছে অনুকরণীয়। প্রিয় ভাই, যে ফাতিমা সম্পর্কে রসুল বলেছেন যে ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ, বলেন ফাতিমা হলেন জান্নাতের মেয়েদের নেত্রী। এখানে ভাগ করা হয়নি, এখানে ভাগ করা হয়নি যুবতী আর বৃদ্ধা, এই ভাগটা এই হাদিসে করা নেই। খুব ভালো করে বুঝুন, আবার বলছি, হাসান হোসাইনের ক্ষেত্রে ভাগ করা হয়েছে যুবকদের জন্য। মনে আছে কথা, এর আগে কখনো শুনে থাকবেন যে বৃদ্ধদের জন্য ভাগ করা হয়েছে হযরত আবু বকর এবং ওমরকে, সুবহানাল্লাহ, বলে হাদিস শরীফে এসেছে যে ইন্না আবা বকরিন ও ওমরা সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ, বলে যে আবু বকর এবং ওমর হলেন জান্নাতের বৃদ্ধদের সরদার, সুবহানাল্লাহ, বলবেন। তাহলে আমরা যারা বয়স প্রাপ্ত প্রবীণ বৃদ্ধ, ধর্ম করতে করতে আল্লাহ শুকরিয়া ঈমান এবং আমলের অবস্থাতেই আল্লাহ আমাদেরকে তুলে নেবেন, যদি সৌভাগ্য হয়, আর আমরা যদি জান্নাতি হতে পারি তাহলে আবু বকর ওমর হবেন জান্নাতে আমাদের নেতা। এখানে দেখছি পুরুষের ক্ষেত্রে দুটো পাঠ করা হয়েছে, এক পাটের তথা বৃদ্ধ পাটের নেতা আবু বকর ওমর আর যুব গোষ্ঠীর নেতা হযরত ইমাম হাসান হোসাইন, কিন্তু ফাতেমার ক্ষেত্রে রাসূল এই ভাগ দেখাননি। এক কথায় বলেছেন ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলেন জান্নাতি মেয়েদের নেত্রী। তাহলে মেয়েদের নেত্রী হিসাবে ফাতেমাকে যখন রাসূলুল্লাহ মানদণ্ড করে দিলেন, একজন বুড়ি মহিলা যদি জান্নাতি হন তারও নেত্রী ফাতেমা, একটি যুবতী মেয়ে যদি জান্নাতি হন তারও নেত্রী ফাতেমা। এখন এই মেয়েরা কারা, এদেরকে একটু আমাদের ভাবা দরকার। আমি তো ওয়াচ করছি, আমার সামনে ম্যাক্সিমাম শ্রোতা পুরুষ, কোন মহিলার কানে আওয়াজ যাচ্ছে কিনা সন্দেহ, যেহেতু এটা মার্কেট, এখানে মেয়েদের উপস্থিতি না থাকাই স্বাভাবিক। কিন্তু এই মেয়ে কারা? এই মেয়ে তো আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের বোন, আমাদের ভাগ্নি, আমাদের ভাইঝি, ঠিক না ভুল? এরা তো অপর কেউ না, যাদের কি আমি নাম গোনালাম সব তো আমাদের রক্তের সঙ্গে বিজড়িত। তাহলে সরাসরি আমার কথা মেয়েরা না শুনলেও আমার এই ভাইয়েরা যুবকেরা এরা শুনলেও এটা কার্যত সার্থক হতে পারে, কারণ আমরা এই কথাটাই আমাদের মেয়েদের কাছে পৌঁছে দিতে পারবো। তো আমি এতগুলো কথা এখানটায় বলে নিয়ে এবার আপনাকে বোঝাতে চাইছি, জি, ফাতেমার কাছ থেকে আমাদের যেমন নেওয়ার আছে শিক্ষা, তিনি একজন মহিলা হিসাবে আমার ঘরের মায়েদের জন্য মেয়েদের জন্য ফাতেমার কাছ থেকে নেওয়ার আছে প্রকৃত আদর্শ শিক্ষা। এখন একটু ভাবুন, কোরআন এদের ব্যাপারে কি বলছে একটু বুঝুন, অন্যমনস্ক হবেন না। কোরআন বলছে ইয়া নিসা আন নবী, হে নবীর বিবিগণ, হে নবীর বিবিগণ, তোমরা যদি কেউ প্রকাশ্য কোন পাপাচারণ করো, ভালো করে খেয়াল করো, তোমরা যদি প্রকাশ্য কোন পাপ আচরণ করো, যদিও কোরআনে ফাহেশা শব্দটি কয়েকটা অর্থে ব্যবহার হয়েছে, তার মধ্যকার একটা অর্থ হলো পাপাচারণ, আর একটা অর্থ হলো জেনা ব্যভিচার, আর একটা অর্থ হলো অন্য কোন অশ্লীলতা। তো নবীর বিবিদের ক্ষেত্রে এই ব্যভিচার কিংবা অশ্লীলতা এটা কখনো ইমানদার মুসলমান কল্পনাও করতে পারে না। ভাই অন্য মনস্ক হলে আপনার টাইম লস হচ্ছে, কিন্তু
আপনি জ্ঞান সংগ্রহ করতে পাচ্ছেন না, মন মন বেশিক্ষণ বকবো না, তবে যতটুকু বকছি সলিড বকছি, আগড়ুম বাগড়ুম করে সময় নষ্ট করছি না। কি বলেছি বাবু? আল্লাহ কোরআন পাকে বললেন, হে নবীর বিবিগণ, যদি তোমরা কোনো প্রকাশ্য পাপাচারণ করে ফেলো, আমি আপনাকে বোঝাতে চাইছি এই ফাহেশা কোরআনের একটি শব্দ, এর অর্থ ব্যভিচার হয়, এর অর্থ অশ্লীলতা হয়, এর অর্থ পাপ আচরণ হয়, এর অর্থ হয় নবী পাক সরকারে দো আলমের অসন্তুষ্টি। কি বলেছি বলে? নবীর অসন্তুষ্টি, এটাও ফাহেশা, অর্থাৎ একটা অপ আচরণের অন্তর্গত। তো নবীর বিবিদের দ্বারা না ব্যভিচার হওয়া সম্ভব, না অশ্লীলতা সম্ভব, না কোন প্রকাশ্য পাপ আচরণ হওয়া সম্ভব। মন থেকে একেবারে চিকে মেরে দেন যে জিন্দেগিতে নবীর বিবিগণ কখনো তারা কোন ব্যভিচার অশ্লীলতা এবং প্রকাশ্য পাপ আচরণ করতে পারেন না। ভাই কোরআন শরীফে হাদিস শরীফে এসছে, বিস্তার ব্যাখ্যা দেওয়ার মত আমার মানসিক ভারসাম্য নেই, তবে ছোট করে এতটুকু বলছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ আসতাফাকি ওয়া তাহরাকি আসতাফাকি আলা নিসাইল আলামিন। হযরত মরিয়মের ব্যাপারে আল্লাহ বলেছেন, হে মরিয়ম, আল্লাহ পাক তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন, এবং তমাম পৃথিবীর ভিতরে তুমি মরিয়ম, তোমার মতো একজন মহিলাকে আমি আল্লাহ নির্বাচিত করলাম। এটি কোরআনের আয়াত। জি, এরপরে নবীর একটা হাদিস রয়েছে, জি জি, যে কামুলা মিনার রিজালি কাসির, রাসূল বলেছেন পুরুষের মধ্যে অনেক পুরুষ তাদের গুণগত দিক দিয়ে তারা পরিপূর্ণ জীবন লাভ করেছে। সুবহানাল্লাহ, এর মধ্যে সমস্ত নবীরা আছে। আবার বলছি, রাসূল বলেছেন কামুলা মিনার রিজালি কাসির, পুরুষের মধ্যে অনেক পুরুষ তাদের জীবনের পরিপূর্ণতা লাভ করেছে, কিন্তু মেয়েদের মধ্যে সবাই পরিপূর্ণতা লাভ করতে পারেনি। সেখানে হাদিস এসেছে, ইল্লা আসিয়াতু ও মারিয়াবু, হাদিসের ব্যাখ্যা এসেছে আম্মাজান খাদিজার কথা, ফাতেমার কথা, আয়েশার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা নবীর মা মরিয়ম এবং রসুলের কন্যা আয়েশা, এই রসুলের স্ত্রী আয়েশা, রসুলের কন্যা ফাতেমা, রসুলের জীবন সঙ্গিনী বড় আম্মা খাদিজাতুল কুবরা, এদের মতো মহিলাদেরকে রসুলুল্লাহ শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। সুবহানাল্লাহ। ভাই ভাই, আমি এই হাদিসটাকে শুনিয়ে দিয়ে আপনাকে শুধু বোঝাতে চাইছি যে নবীর বিবি বলি আর নবী যাদেরকে শ্রেষ্ঠ আসন দিয়েছেন, এদের দ্বারাই কখনো ব্যভিচার অশ্লীলতা এবং পাপ আচরণ হতে পারে না। এই জাতীয় বিশ্বাস আর কল্পনাটাকে চিকে মেরে দেওয়া দরকার, জীবনেও না। তবে কোরআনের ফাহেশা শব্দটির অর্থ হলো যে নবীর বিবিদের পক্ষে নবী অসন্তুষ্ট হন এমন কোন কাজ যদি করেন, সেটাও ছিল আল্লাহর কাছে অপরাধ। যেমন উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, তাফসীর কারকেরা লিখেছেন যে নবীর বিবিরা রসুলের কাছে এমন কোন ডিম্যান্ড করতে পারবে না যে ডিম্যান্ড রসুলের পক্ষে পুরো করা সম্ভব নয়, এমন চাহিদা নবীর বিবিদের করার অনুমতি নেই, ছিল না। কিংবা এমন ডিম্যান্ড করছে যে রসুল যাতে অসন্তুষ্ট। মাথায় ঢুকছে কথা? আরে বাবা, আমাদের গিন্নিরা আমাদের কাছে নানান রকমের দাবি করতে পারে, নাকের চাই, কানের চাই, গলার চাই, মাথার চাই, শাড়িটা বেনারসি চাই, ঘরটা এসি চাই, বহু রকমের দাবি আমাদের ঘরের মেয়েদের আমাদের কাছে থাকতে পারে।
শক্তিশালী স্বামী হয়তো তার আদরে দুলালি বিবির দাবি পূরণ করতে পারে, আর অর্থ যাদের সংকট তারা পূরণ করতে পারে না, ফলে বিবি স্বামীর উপরে অসন্তুষ্ট হয়। বাস্তব বললাম না গল্প? জি, রসুলের অর্থ আছে না নাই ওটার বিচার নয়, আগের বিচার হলো হে নবীর বিবিরা, তোমরা এমন কোন দাবি করতে পারবে না যে দাবি নবী পূরণ করতে পারবে না, এমন কোন দাবি করতে পারবে না যে দাবিতে নবী অসন্তুষ্ট হবেন, ওটাও নবীর বিবিদের জন্য ফাহেশার অন্তর্গত তথা পাপ আচরণের অন্তর্গত, পাপ আচরণের সমতুল্য। এর একটা সহজ উদাহরণ বুঝুন, খুব সহজে বুঝে নেবেন। ভাই দেখবেন এই রাস্তার উপরে হয়তো অনেক দোকানে টিভি থাকতে পারে। তো যখন ভারত পাকিস্তান ক্রিকেট খেলা ফাইনাল হচ্ছে, ধরেন ভারত পাকিস্তান ক্রিকেট ফাইনাল হচ্ছে বিশ্বকাপ, তাতে দেখা গেল ইয়াং স্টাফ অনেক যুব সমাজ দাঁড়িয়ে দেখছে, সেই সঙ্গে আবেগের বসে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা লোক নামাজ কালাম পড়ে সেই কাতারে গিয়ে দাঁড়িয়েছে। ভালো করে মাথা ঠান্ডা করে আমায় একটা উত্তর দেন ভাই, যারা ইয়াং ছেলে স্যুট প্যান্ট পরে দাড়ি নেই, দাড়ি চাঁচা গোপ চাঁচা, হয়তো দু চার নামাজ তারা পড়ে, প্রথমত এরা গেলে ওটাকে কেউ ভাইরাল মনে করবে না, ওদের পক্ষে এটা স্বাভাবিক। কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা লোক যখন যাবে, তখন পাঁচটা দাড়িওয়ালা লোক মনে করবে এই লোকটাও এখানে দাঁড়িয়েছে। এবার একটু বলবেন, আমি আব্দুল কাইয়ুম মকজরা এলাকার সব লোককে আমি নামে চিনি না, চেহারায় বহু লোককে চিনি, কিন্তু আমার আমি এমন একটা ব্যক্তিত্ব যে লুকিয়ে থাকার জায়গা নাই, ওই টিভির সামনে আমি যে দাঁড়িয়েছি। এবার বলেন হুলুস তুলুস হবে না? হবে না, একদম একই কাজ বলো, একই জিনিস। যে জিনিস বেদাড়ি যুবক ছেলেরা দেখছে সেই জিনিস দাড়িওয়ালা আর পাঁচটা সাধারণ ভাই দেখছে, আর সেই একই জিনিস আব্দুল কাইয়ুমের মতো একজন অযোগ্য হলেও ধর্মীয় ব্যক্তিত্ব তিনি দাঁড়িয়ে দেখছেন। কাইয়ুম সাহেব সেটাই যত দোষনীয় হবে, বাকি ওই ভাইগুলোর এটা আদৌ দোষ বলে ভাবাই হবে না। ঠিক ততই বছর মনে করুন, আমার ঘরের বিবিরা আমার কাছে দাবি করতে পারে সোনার হার, দাবি করতে পারে বেনারসি শাড়ি, এরা দাবি করতে পারে এসি রুম, জি, কিন্তু নবীর বিবিদের পক্ষে এই দাবিটাও ছিল আল্লাহর কাছে অপরাধ। দুনিয়া করতে তোমাদেরকে পাঠানো হয়নি। এত কথা বলার পরে আমি এবার আপনাকে বলছি, আল্লাহ বললেন ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা, মাইয়াতি মিনকুন বিফাহিশাতিন মুবাইয়া, যদি তোমরা প্রকাশ্য এমন কোন আচরণ করো যে আচরণ নবী অসন্তুষ্ট, যে দাবি নবী পূরণ করতে পারবে না, ইদা আফলাহাল আযাব বিফাইন, মনে রাখো অন্য বিবিদের যে শাস্তি দেওয়া হবে তোমাদেরকে ডবল শাস্তি দেওয়া হবে। কি বুঝলেন? তাহলে ব্যক্তিত্ব যেমন পুরস্কার তেমন, ব্যক্তিত্ব যেমন অপরাধের ক্ষেত্রে তিরস্কারটাও তেমন। এবং আল্লাহ বললেন যালিকা আলাল্লাহি ইয়াসির, মনে রাখো তোমরা যদিও নবীর বিবি হও, যদিও নবীর কন্যা হও, যদিও নবী পরিবারের কেউ হও, তারপরেও তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া আমি আল্লাহর কাছে সহজ। মাথায় ঢুকলো? বলে নবীর বিবি, নবীর মেয়ে, নবী পরিবারের কেউ বলে, আল্লাহ বললেন আমার কাছে শাস্তি দেওয়া কোন বাধা বিপত্তি কঠিন কিছু নয়, সহজ। আপনি ওই জায়গাটাতে একটা শিক্ষা নিতে পারেন, একটা শিক্ষা ওইখান থেকে নিতে পারেন যেটা সমাজের জন্য প্রয়োজন। ভাই একটা সাধারণ ঘরের স্ত্রী, সাধারণ ঘরের একটা মেয়ে
যেটা করে বা করতে পারে বা করছে। একটা ধার্মিক ঘরের মেয়ে বউ, একটা আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন হাফেজ সাহেব পীর সাহেব এদের ঘরের বউ মেয়েরা সেই কাজগুলো করতে জি, এটাও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ভাই। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার দিকে আমরা যদি তাকাই তো এখান থেকে আমরা সামাজিক একটা জ্বলন্ত শিক্ষা নিতে পারি। আজকের কে পীর সাহেবের ঘরের মেয়ে বউ, কে বা হাফেজ মাওলানার ঘরে, কে বা ইমাম সাহেবের ঘরে, কে বা সাধারণ কোন ধার্মিকের ঘরে, কে বা হাইস সাহেবের ঘরে, প্রায় ঘরকে যদি অ্যানালিসিস করা যায় তো দেখা যাবে যে নিজের ব্যক্তিত্বের মানদণ্ডে দাঁড়িয়ে থাকার তুলনায় আর সবার মতো এরাও খোলামেলা হয়ে গেছে। আমার কথায় রাগের জায়গা আছে, ভুলটা প্রমাণ করাবেন, রাগ করবেন, অন্যায় স্বীকার করব, আমার কথার ভুলটা প্রমাণ করাবেন, রাগ করবেন, অন্যায় স্বীকার করে আপনাকে খুশি করব। তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, আল্লাহ বললেন হে নবী পরিবার, তোমরা বিশ্বের অন্য মেয়েদের মতো তোমরা নও। এরপরে কথাটা মারাত্মক, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগার হতে চাও, তার মানে কি, তার মানে হলো যদিও নবীর পরিবার তথাপিও তাদেরকেও স্বতন্ত্র আমলের জীবন গড়তে হবে। সুবহানাল্লাহ, বলে যদিও নবীর বিবি তারপরেও তাদের স্বতন্ত্র জীবন গড়তে, বলেন বলে নবীর বিবি বলে স্বেচ্ছাচারিতাই চলবে, তুমি হাফেজ সাহেব হাজী সাহেবের ঘরের বউ আর মেয়ে বলে তুমি আল্টা মডার্ন কালচার গ্রহণ করবে, তুমি মুফতি সাহেবের ঘরের কেউ কেউ কেটা বলে তুমি সাধারণ জীবন যাপন করবে, আর নাই তোমার বাউন্ড করেছেন, বাধ্য করেছেন যে তোমাদেরকে পরহেজগার হওয়া লাগবে। কিয়ামতের দিনে তোমরা তোমাদের আমলটাকে নিয়ে হাজির হও, মনে রাখো হে ফাতেমা, আমি তোমার পিতা, আমি তোমার আব্বা, আমি তোমার জন্মদাতা জনক মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে, আর হে সুফিয়া, আমি তোমার ভাইপো হয়ে কিয়ামতের দিনে তোমাদের কোন উপকারে আসবো না। কি প্রমাণ হলো ফাতেমাকে আমল করতে হয়েছে না হয়নি? রাসূলের ফুবু সুফিয়াকে আমল করতে হয়েছে না হয়নি? এখন মুসলিম ঘরের কোন মহিলা যদি মনে করে আমি মুসলিম পরিবারের সদস্য সুতরাং যা করব তাই সই, যদি কোন ধার্মিক ঘরের কোন লেভেলধারী ঘরের মেয়ে আর বউরা মনে করে আমরা মডার্ন কালচার অ্যাকসেপ্ট করব, আধুনিক সংস্কৃতিকে আমরা অ্যাপ্লাই করব আমাদের জীবনে, টিপ পরে, বপছাটি সেটে, স্কার্ট পরে, বিয়ে বাড়ি যে কসমেটিক্সের জিনিস ব্যবহার করে যত্রমত্র খোলামেলা ঘুরে আর মার্কেটিং করে আমরা আধুনিক কালচারটাকে গ্রহণ করব, সোনারং করে লিখে রাখো, আজকের এই সভা থেকে নবী পরিবারের সদস্য ফাতেমার জীবন চরিত্র আলোচনা করতে যে এই চূড়ান্ত শিক্ষাটা বার্তাটা আমি পৌঁছে দিতে যাই, রেহাই তোমার নাই। নামাজ পড়েও রেহাই পাবে না, জীব ফ্যাশন মার্কা বোরকা পরেও রেহাই নাই, এবং মনে রাখো কোরআন পড়েও রেহাই নাই, স্বামীর আনুগত্য স্বীকার করেও রেহাই হবে না, কারণ সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূলের আনুগত্যতা।
প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ পাক বললেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। মনে রাখো, যদি তোমরা পরহেজগার হও, যদি তোমরা পরহেজগার হও, তার একটা গুণ হলো পশ্চিম কালেও কোন পরপুরুষের সঙ্গে তোমরা নরম কথা বলতে পারবে না। এটা ফাতেমা সহ, ফাতেমা বলুন, আয়েশা বলুন, হাফসা বলুন, জয়নাব বলুন, নবীর কন্যা রোকাইয়া বলুন, কুলসুম বলুন, যাদের কথাই বলুন না কেন, আল্লাহ পাকের দেওয়া এই ডিসিশন যে কোন পরপুরুষের সঙ্গে তোমরা নরম কণ্ঠে কথা বলতে পারবে না। বাবু ওই ওই ফর্মুলাটাই আজকের বাস্তব সমাজে মেলান তো, মুসলিম পরিবারের মেয়েদের চরিত্রের সঙ্গে নবী পরিবারের ফাতেমার চরিত্রের মিল হবে বলে মনে হয়। আমি এই জন্য বলেছি ইসলাম ইজ দা ডিফেন্সিভ রিলিজিয়ন, ইসলাম একটা রক্ষণাত্মক ধর্ম, শুধু উদম ধর্ম করতে বলিনি, ধর্মটাকে রক্ষা করতেও বলেছি। উদম ধর্ম করলো নয় বাবা, আশ্চর্য ব্যাপার, এই এই এতটুকু ডিরেকশন আমার আল্লাহ নবী পরিবারকে দিতে বাধ্যনি, ফালা তাখদানা বিল কওল, খবরদার তোমরা জানো তোমাদের বিনম্র মিহিন স্বরে পরপুরুষের সঙ্গে কথা বলো না। এর ক্ষতির দিক কি, এর বিপরীত পরিস্থিতি কি ঘটতে পারে? ভাই আপনারা সামাজিক মানুষ, আমি কোরআনের তাফসীর করে কেন শোনাবো, শুধু আপনারাও কম জানেন না বলো ভাই। জি আজকের আমাদের ঘরগুলো খোলা বলে, ঘরগুলো খোলা বলে যে কোনো পরপুরুষের যে কোনো ঘরে অবাধ যাতায়াতের সুযোগ আছে। আর আজকের যুগে মোবাইলের মাধ্যমে আরো সহজ হয়ে গেছে পরপুরুষের সঙ্গে তার মিহিন কণ্ঠের আদান প্রদান, যেখানে শিক্ষিতা মেয়ে বাপ মায়ের ইজ্জতকে হরণ করে সে মোবাইলের মাধ্যমেই তার মনপছন্দটাকে সে বাছাই করে নিয়ে বাপ মা মাতুল গোষ্ঠীর পরিবারের বুড়ি আঙুল দেখিয়ে সে তার মতন চয়েস করে নিচ্ছে। ইসলামের এই ন্যূনতম দিকটা যদি আজকের মুহররমের সভায় বসে নবী পরিবারের চরিত্রের বিচার করতে যে ফাতেমা বলুন, আয়েশা বলুন, জয়নাব বলুন, কুলসুম বলুন, রোকাইয়া বলুন, যার কথাই বলুন না কেন ভাই, এদের জন্য আল্লাহর দেওয়া এই যে সূত্র, তোমরা কোন পরপুরুষের সঙ্গে মিহিন স্বরে কথা বলো না। আমার ঘরের মেয়েরা আর বউরা যদি একটা ফর্মুলা কাজে লাগাতো, তাহলে অ্যাডাল্ট মেয়েগুলো কে কোন পুরুষ চয়েস করার সুযোগ পেত না, বেয়াদবি নেন না, দুই ছেলের মা চার ছেলে বাপের সঙ্গে চলে যেত না। এখনো অ্যাভেলেবল, এট দিস মোমেন্ট এখনো অ্যাভেলেবল। গত তিন দিন আগে, আমার তিন দিন না চার দিন আগে আমার কাছে একটা মামলা এসেছে, জি দুই ছেলের মা তিন ছেলের বাপের সঙ্গে চলে গেছে, তিন মাস চরে এখন এসে বলছে কি জানি আমি কোথায় গেলুম, আমার মাথা ঠিক ছিল না, বলতে পারি নে, আমি আবার আগের দরকার যাব। অবস্থা কোথায়, অবস্থা কোথায়? শুধু মুহররম কারবালা কারবালা করলে হয়ে যাবে? গত দেড় মাস আগে আমার কাছে একটা কেস এসেছে, মানে দুঃখজনক কথা, একটা মেয়ে বাড়ির থেকে বেরিয়ে, সে আবার হাইসাবের মেয়ে, বাড়ির থেকে বেরিয়ে এক ছেলের বাড়ি উড়েছে, ছেলের বাপ মেয়েটাকে ধরে নিয়ে তার বাড়ি দিয়ে গেছে, এই ঘটনা মেয়ে সামলাও। এরপর মেয়েটাকে এক জায়গায় বিয়ে দিয়েছি, শেষ মেয়ে সেই ছেলের ঘর করিনি, ওখান থেকে আবার নিয়ে আর এক জায়গায় বিয়ে দিয়েছি, সেখানে সাত বছর বিয়ে হয়েছে, দুটো বাচ্চা হয়েছে। গত দেড় মাস আগে সেই মেয়ে চলে গেছে, সেই প্রথম ছেলে যার বাড়ি গেল তার বাড়ি। কি বুঝছেন, এসব হচ্ছে মোবাইলের ফয়েজ,
মোবাইলের বরকত। কথা বুঝতে পারছেন না? জি, স্বামী ওই মোবাইলটাকে কলাপ করুক 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 দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। মেয়ের বাপ মেয়ের মাই আগে বলবে, মেয়ের সঙ্গে কথা বলবো, একটা মোবাইল দিলে কি হয়, মেয়ে যে তার মাঝখানে কি করছে, ওটার মায়ের অপারেশন নেই, ছেলে যেই অপারেশন করতে যাচ্ছে একদম পুরো আউট। আল্লাহু আকবার। নবী পরিবারের জন্য আমার আল্লাহর দেওয়া ফর্মুলা, ফালা তাখদানা বিল কওল, খবরদার তোমরা মিহিন স্বরে পরপুরুষের সঙ্গে কথা বলো না, এটা নবী পরিবারের আদর্শ। নবী বলেছেন আমার পরিবারকে রেখে গেলাম, এদেরকে যারা অনুকরণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। জি, পরের মেসেজ, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পরিবার, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমাদের ঠিকানা ঘরে। এই কথা বলতে গেলে আপনার আমার হিংসুটে বলবেন, আর আমি একটু হিংসুটে মতন বলবো। বললো কি কর বলেন নি, কোরআন বললো তোমরা তোমাদের মেয়েদেরকে ঘরে অবস্থান করাও। ভাই, এই ঘরে অবস্থান করানোর তফসীর ব্যাখ্যা অনেক। আমি এইটুকুই যদি বলি, ভাই, যতক্ষণ আমার মেয়েটাকে পর্দার সঙ্গে রাখতে পারবো আমি ততক্ষণ তাকে লেখাপড়া শেখাবো, এডুকেটেড বানাবো, এ পর্যন্ত আমার সুযোগ আছে। কিন্তু যখনই আমার মেয়েটার পর্দা ছাড়া হতে হবে, ভাই, তাকে এমএ বিটি বিএড ডিএলএড এসব করানোর পক্ষে প্রচুর বাপ, প্রচুর বাপ। আপনাদের কি বলবো, একটা হাসির কথা বলি, আমার বড় মেয়েটাকে আমি ডিস্টেন্সে অ্যারাবিকে অনার্স করিয়েছি। একজন মাস্টারমশাই আমাকে বলছেন, তিনি সম্প্রতিকালে হজ করে এসেছেন, আমাকে বলছেন তোমরা এরকম সংকীর্ণ কেন? মানে কেন স্যার? যে তোমার মেয়েটার সঙ্গে যে খুব স্মার্ট এবং খুব শার্প ট্রেনি, তুই মেয়েটাকে তো একটু হায়ার এডুকেটেড বানাতে পারতে। স্যার, আমি আপনার মতন ওইরকম বিশ্বাসে বিশ্বাসী না। তাহলে কেরম কেরম আল্লাহ, আমি আমার মেয়েটার ব্যাপারে এরকম চিন্তাই করে আছি, সে তো আমার মেয়ে চাকরি করবে না, যতটুকু লেখাপড়া শিখলে তার আল্লাহ সন্তান দিলে সেগুলোরে মানুষ করতে পারবে, আর ধর্মটা পূর্ণ রক্ষা করবে, আমি ওই পর্যন্ত শিক্ষায় শিক্ষিত করতে মানসিক ভাবে কল্পনা আমার। ভদ্রলোক আমার শুনিয়ে দিলেন, ভদ্রলোক আমাকে শুনিয়ে দিলেন, জানো আমার মেয়েটাকে আমি অনার্সে ভর্তি করেছি অমুক কলেজে। আমি একটু রহস্য করি, বলি স্যার স্যার দেখবেন শেষ পর্যন্ত মেয়ে যেন খোঁজ দিন যেতি না হয়, বিরাট টেস্টি দিলে গেছে মাস্টার। আল্লাহর কি শান, ছয় থেকে সাত মাস পুরিনি সে মেয়ে, আও আও সে মেয়ে দিব্য। পরে একদিন দেখে হলো, স্যার মেয়ে ভালো আছে এখন? বলি বললো আমি খুব ছোট বয়সে, তার বললো আমার লজ্জা দিচ্ছ? আমি স্যার লজ্জা দিচ্ছি না, আপনার কথাটা আপনার ফিরিয়ে দিচ্ছি, ভুল বুঝবেন না। এর মানে এই নয় যে যত মেয়ে হায়ার এডুকেটেড হয় সবাই যে লুজ ক্যারেক্টার, আমি আদৌ তা বলি না। বহু ভালো গাইডনেস পরিবারে মেয়ে আছে, কিন্তু ভাই ভাই সবকিছুর গাইডনেস এর পরেও পর্দাটাকে নষ্ট না করা পর্যন্ত বর্তমান জমানায় আমরা আমাদের মেয়েদেরকে হায়ার এডুকেটেড বানাতে আর পারছি না। এটা অস্বীকার করতে পারবে না, কি বলছেন? এর থেকেও যদি বলি তো আপনাদের মিটারের পারদ চড়ে যাবে, আমি আর বলবো না গো, ওই পর্যন্ত থাক। আমার বক্তব্য, কোরআন বলছে নবী পরিবারকে লক্ষ্য করে, অকর্ণা ফি বুয়ুতিকুন্না
তোমরা ঘরে অবস্থান করো, সাবধান, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পরিবার, ওগো ফাতেমা, ওগো খাদিজা, ওগো আয়েশা, ওগো যায়নাব, ওগো কুলসুম, ওগো রোকাইয়া, তোমরা যেই হও না কেন, খবরদার, বর্বর যুগের মেয়েদের মতো তোমরা আত্মপ্রকাশ করো না। মূর্খ যুগের মেয়েরা যেমন তারা তাদের সাজসজ্জা নিয়ে বিকশিত হতো, তারা যেমন আত্মপ্রকাশ ঘটাতো, এ নবী পরিবার তোমরা জানো, খবরদার, ওই বর্বর যুগের মেয়েদের মতো আত্মপ্রকাশ করো না। ভাই, আজকের যুগে মুসলিম সমাজের মেয়েদের কোরআনের এই পাল্লায় ফেললে শতকরা দু চারটে পাওয়া যাবে কেন সন্দেহ, বাকি সবের বিপরীত, সব বিপরীত। শুনুন, আমি নবী পরিবারের সদস্য ফাতেমার চরিত্র মূল্যায়ন করতে যেয়ে বলছি, আল্লাহ বলেছেন ওয়া আকিমনা সালাতা ওয়া আতিনা যাকাতা ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলহু। হে মেয়েরা, ওগো নবী পরিবারের মেয়েরা, তোমরা নামাজ কায়েম করো, টাকা থাকলে যাকাত আদায় করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করো, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুম, অবশ্যই তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহর ইচ্ছা হলো নবী পরিবারকে আমি আল্লাহ চাইছি পবিত্র করতে, সমস্ত রকমের নাপাকি থেকে, দোষ থেকে পবিত্র রাখতে চাইছি। একবার জোরে বলুন, আরেকবার জোরে সরে বলুন, ফাতেমা হও, আয়েশা হও, খাদিজা হও, যায়নাব হও, রোকাইয়া হও, কুলসুম হও, হাফসা হও, যেই হও না কেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করো। তুমি ভাই, তুমি হুসাইনের ভক্ত না হাসানের ভক্ত না ফাতেমার ভক্ত, কে তুমি? তোমার জন্য এই ফর্মুলা, জি, উযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে বসে বসে তোমরা যিকির করো, কোরআন তেলাওয়াত করো, যিকির করো, কোরআন তেলাওয়াত করো। আপনি প্রশ্ন করবেন, হুজুর, নামাজ পড়বে, যাকাত দেবে, যিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, তাই বলে কি আর লেখাপড়া শিখবে না? আমি আগেই তার জবাব দিয়ে দিয়েছি, লেখাপড়া শেখাবো না, এর এ কথা আমি বলি নাই, আর আপনাদের কেউ ওই কথা বলছি না, লেখাপড়া ততটা শেখাবো যতটা আমার মেয়ের জন্য পর্দার গাইডনেস এবং ধর্ম আচরণের গাইডনেস দিতে পারবো ততটা লেখাপড়া শেখাবো, ততটা শেখাবো। জি, বেয়াদবি নেন না, সহজ কথায় বলতে হয়। জি, ওই বললি বলবেন, এলো হিংসুটে লোক, সংকীর্ণ লোক এলো, সেকেলে লোক, সব বলুন, তবে একটু বিচার করে বলুন। জি, আমরা মেয়েদের মেয়েদের যত লেখাপড়া শেখাই, যদি সত্যকার ইসলামটাকে বাঁচিয়ে রাখতে চলতে চাই, তাহলে তাদেরকে আপ্রিতা হতে হবে, ঘরে থাকতে হবে। জি, ভাই, চাকরি তারা করতে পারবে না এমনটি কথা নয়, চাকরি তারা করতে পারলেও পর্দা ছাড়া চাকরি করতে হবে। বাবা।